হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ওয়ার্ড প্রসেসর সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ ওয়ার্ড প্রসেসরে প্রথম যে অংশটা সেটা হলো নোটপ্যাড। তো ওয়ার্ড প্রসেসর হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যেখানে আমরা বিভিন্ন টেক্সট লিখতে পারি, বিভিন্ন টেক্সটের লেখাটাকে আমরা সাজিয়ে নিতে পারি। এই ধরনের যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় তাদের বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো আমরা এই ওয়ার্ড প্রসেসরের মধ্যে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড এগুলো পাই। তো আজকে আমরা নোটপ্যাড সম্বন্ধে আলোচনা করব। অনেক আগে আমাদের যখন কম্পিউটার ছিল না, তখন আমাদের বিভিন্ন চিঠিপত্র বা বিভিন্ন টেক্সট লেখা আমরা সমস্ত একটা প্যাডের মধ্যে লিখে রাখতাম বা ডায়েরিতে লিখতাম, এবং সেই লেখা আমরা সংরক্ষিত করে রাখতাম ওই প্যাডের মধ্যে বা ডায়েরি পেজের মধ্যে। যখন আমাদের কম্পিউটার এসে গেল, তখন সেটা আমরা কম্পিউটারের মধ্যে সেই ফাইলটাকে সেভ করে রাখতে পারলাম, অর্থাৎ সেই ফাইলটাকে আমরা বিভিন্ন ওই লেখাকে বিভিন্নভাবে সাজিয়ে তার মধ্যে ভুল সংশোধন করতে পারা, এই যে এই কাজগুলো আমরা কিন্তু আমাদের অনেক সহজ হয়ে গেল। না হলে আগে কি করা হতো, আগে যে আমরা কোনো চিঠি লিখলে সেটা কোনো জায়গায় ভুল হলে সেটা কেটে বা হোয়াইটনার দিয়ে আমাদের মুছে ওই জায়গায় আমাদের কিছু লিখতে হতো। তো সেই জায়গা থেকে কম্পিউটারে যে অবস্থায় যখন আমরা নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড বা বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারগুলো ব্যবহার করি, সেখানে কিন্তু আমাদের এই কাজটা অনেক সহজ হয়ে গেছে। তো আমাদের আর সেই হোয়াইটনার ব্যবহার করতে হয় না, আমাদের ইরেজার ব্যবহার করতে হয় না, আমরা এই সংশোধনের কাজগুলো কিন্তু আমরা এই নোটপ্যাডের মাধ্যমে বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। তো আজকে আমরা একটু দেখে নেব যে কীভাবে এই নোটপ্যাড খোলা যায় এবং নোটপ্যাডের সম্বন্ধে সামান্যতম আমরা পরিচয়গুলো আমরা দেখব। চলো আজকে আমরা এই কাজটা দেখে নিই কম্পিউটার। তো প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব নোটপ্যাড খোলার জন্য। অল প্রোগ্রামসে যাব, তারপরে আমরা অ্যাক্সেসরিজে যাব, তারপরে নোটপ্যাডে যাব। নোটপ্যাডে খুলে গেলে নোটপ্যাডটাকে আমরা ম্যাক্সিমাইজ বাটন দিয়ে ক্লিক করে বড় হয়ে যাবে, এবং একেবারে ওপরের দিকে যে অংশটা দেখতে পাই সেটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের ডান দিকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন থাকে, এবং বাম দিকে আনটাইটেল নোটপ্যাড বলে কথাটা লেখা থাকে। যখন আমি ফাইলটাকে সেভ করব, তখন এই আনটাইটেল কথাটার জায়গায় আমার ফাইলের নাম হয়ে যাবে। এবারে আমাদের এই টাইটেল বারের নিচে যে অংশটা দেখতে পাই তাকে বলা হয় মেনু বার। মেনু বারে পাঁচটা মেনু দেখতে পাওয়া যায়, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প, অর্থাৎ এই পাঁচটা মেনু আমরা এখানে দেখতে পাই। এবং তার নিচে যে অংশটা থাকে তাকে বলা হয় ডকুমেন্ট এরিয়া, অর্থাৎ মেনু বারের নিচে যে সাদা মতন অংশ দেখতে পাওয়া যায় যেখানে আমরা টেক্সট লিখতে পারি তাকে বলা হয় ডকুমেন্ট এরিয়া। ডকুমেন্ট এরিয়ায় একটা দেখো দাগ ব্লিঙ্ক করে, এটাকে বলা হয় কার্সার, এবং এটা এখান থেকে যেখানে কার্সার থাকে, কার্সারের পজিশন যেখানে হয় সেখান থেকে আমরা লিখতে পারি। যেমন ধরো আমি এখানে লিখছি THD কুইক, QUICK কুইক, ব্রাউন BROWN ব্রাউন, ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখো এইখানে আমরা যদি কোনো সংশোধন করতে হয়, এই জায়গায় ব্রাউনের জায়গায় হয়তো দেখা গেল রেড লিখতে হবে, তো আমরা এটাকে সংশোধন করতে পারি। দেখো না মুছে এর ওপরে কার্সারটাকে আমি পুরো সিলেক্ট করে নিলাম এই ব্রাউন কথাটাকে, এবারে আমি এখানে রেড কথাটা লিখে দিলাম।
দেখো এই সংশোধন হলো। অর্থাৎ এর সাহায্যে এই কাজটা করা যায়, অর্থাৎ এই কাজটাকে বলা হয় ফরম্যাটিংয়ের কাজ এবং এডিটিংয়ের কাজ। এবং আমরা এই জায়গাতে আমরা এটাকে বড়ও করে নিতে পারি। দেখো ফরম্যাট মেনু থেকে ফন্ট আছে, ফন্টে গিয়ে আমরা ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল, ফন্টের নেম আছে, ফন্টের স্টাইল আছে আর সাইজ আছে। তো আমি এটাকে একটু বড় করতে চাই, আর একটু বড় করতে চাই। দেখো আমি 72 লিখ করলাম, দেখো কত বড় হয়ে গেল। তো এটাও কিন্তু একটা ফরম্যাটিংয়ের কাজ। তো এইরকমভাবে আমরা ফরম্যাটিংয়ের কাজগুলো করতে পারি, বা এখান থেকে আমরা স্টাইলটাকেও আমি কিছুটা চেঞ্জ করে দিতে পারি। এখানে গিয়ে দেখো আমি যদি মনোটাইপ কার্সিভা বলে লিখি, মনোটাইপ কার্সিভা, দেখো এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, দেখো হাতে লেখার মতন একটা স্টাইল হয়ে গেল। তো এইরকমভাবে আমরা ফরম্যাটিংয়ের কাজগুলো করতে পারি। এবারে আমরা নোটপ্যাড ফাইল ক্লোজ করার জন্য আমরা প্রথমে সেভ করে নেব। ফাইলে গিয়ে সেভ বাটনে ক্লিক করব, ফাইলটাকে এটা সেভ অ্যাজ ডায়লগ বক্স খুলে যাবে। এখানে ফাইলের নাম লিখে দেবো, ধরো আমি লিখে দিলাম এটা হচ্ছে কমল টেক্সট বলে লিখে দিলাম, এবারে সেভ করলাম, এবারে এটাকে ক্লোজ করে দিলাম। দেখো এই নাম এটা ফাইলটা সেভ হয়ে গেল। তো এইভাবে আমরা নোটপ্যাডে এই ফাইলটাকে সেভ করে নিতে পারি এইভাবে, এবং নোটপ্যাডে কাজগুলো আমরা এভাবে করতে পারি। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।